সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যার সময় তল্লাশি চালিয়ে রেজিনগর থানার ফরিদপুর জল ট্যাঙ্কের নিকট একটি ইম্প্রোভাইজড পিস্তল এবং এক রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেন রেজিনগর থানার এএসআই অন্তিম কুমার দে। ধৃতের নাম উসমান বিশ্বাস, বয়স 55 বছর, পিতা সোনার উদ্দিন বিশ্বাস, বাড়ি রেজানগর থানার পিলখানা গ্রামে। ধৃত উসমান বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনের ধারা বসিয়ে মামলা শুরু করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ সকালে বহরমপুর আদালতে পাঠানো হয়। কি কারণে পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল ওখানে তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার, পাবেন বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।